সালামু আলাইকুম ইব্রিয়ান বন্ধুরা নূর ক্রিয়েটিভ একাডেমিতে সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূলত ও অমূলত সংখ্যা নির্ণয় আমরা খুব সহজেই মূলদ ও অমূলত সংখ্যা নির্ণয় করতে পারবো দেখা মাত্রায় আমরা বলে দিতে পারবো যে কোন সংখ্যাটি মূলত কোন সংখ্যাটি অমূলত তো এই সম্পূর্ণ বিষয়টি জানার জন্য আমাদের ছোটো ছোটো কয়েকটি টপিক ছোটো ছোটো কয়েকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে দেখো বন্ধুরা মূলত সংখ্যা আমরা যদি মূলত সংখ্যার সংজ্ঞা বলতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলত সংখ্যা যদি কোনো একটা সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাহলে সেটি হবে মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা হচ্ছে নট পি বাই কিউ অর্থাৎ কোন সংখ্যাকে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা না যায় তাহলে সেটা হবে অমূলত সংখ্যা এখন বন্ধুরা আমরা কীভাবে বুঝবো যে কোন সংখ্যাটিকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো কোনটিকে পারবো না কোনটি মূলত কোনটি অমূলত দেখো বন্ধুরা এখানে আমি কয়েকটি ভগ্নাংশ লিখে রাখছি মূলত সংখ্যা অমূলত সংখ্যা এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব শুরুতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যদি কোনো ভগ্নাংশ আমরা পাই যেমন দশ ভাগ তিন আমরা এটিকে যদি ভাগ করি তাহলে আসবে থ্রি পয়েন্ট থ্রি 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 চলতে থাকবে আবার যদি পাঁচ ভাগ সাত আমরা এটিকে ভাগ করি তাহলে আমরা পাবো জিরো পয়েন্ট সেভেন ওয়ান ফোর টু এইট ফাইভ এভাবে করে চলতে থাকবে আবার যদি দশ ভাগ চার করি তাহলে আমরা পাবো টু পয়েন্ট ফাইভ তাহলে দেখো বন্ধুরা এখানে আমরা তিনটা ভগ্নাংশ দেখিয়েছি ভালো করে খেয়াল করলে আমরা দেখতে পাবো যে তিনটি ভগ্নাংশে তিন রকমের বৈশিষ্ট্য রয়েছে প্রথমটি হচ্ছে দেখো বন্ধুরা যে থ্রি পয়েন্ট থ্রি 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 চলতেই আসে তবে সংখ্যাগুলো একই পয়েন্টের পরে সংখ্যাগুলো একই পাঁচ ভাগ সাত যখন আমরা করছি তখনও ভগ্নাংশ কিন্তু চলমান রয়েছে কথায় শেষ হয়েছে আমরা জানি না কিন্তু সংখ্যাগুলো আলাদা আলাদা তিন নম্বর যে ভাগ ভগ্নাংশটি রয়েছে সেখানে ভগ্নাংশটি সসীম হয়ে গেছে অর্থাৎ থেমে গেছে তাহলে বন্ধুরা এখানে আমরা এই বিষয়টি যদি খুব ভালোভাবে মাথায় রাখি তাহলে আমাদের অমূলদ সংখ্যা নির্ণয় করতে কোনো সমস্যা হবে না যদি কোনো একটা ভগ্নাংশকে ভাগ করার পর এভাবে চলতে থাকে আর সে সংখ্যাগুলো যদি পুনরাবৃত্তি হয় কোনো একটি সংখ্যা দুইটি সংখ্যা অথবা তিনটি সংখ্যা বারবার পুনরাবৃত্তি হয় তাহলে এই সংখ্যাটি হবে মূলত সংখ্যা দেখো বন্ধুরা তাহলে এই সংখ্যাটি হবে মূলত এটাতে যদি আমরা থ্রি পয়েন্ট থ্রি দিয়ে দেই উপরে তাহলে এটা দিয়ে বোঝাবে যে এই সংখ্যাটি বারবার রিপিট হচ্ছে আবার যদি কোনো একটি ভগ্নাংশ ভাগ করার ফলে এটি চলতে থাকে কিন্তু সংখ্যাগুলো আলাদা আলাদা হয় দেখুন বন্ধুরা এখানে সংখ্যাগুলো প্রতিটি সংখ্যায় আলাদা আলাদা তাহলে এটি হবে অমূলত সংখ্যা আবার কোনো একটি ভগ্নাংশকে এভাবে ভাগ করার পর যদি সেটি থেমে যায় অর্থাৎ চলতে না থাকে তাহলে সেটি হবে মূলদ তাহলে বন্ধুরা আমরা কোনো ভগ্নাংশ পেলেই মূলত অমূলত সংখ্যা যদি আমাদের নির্ণয় করতে বলা হয় আর আমাদের যদি কোনো ভগ্নাংশ দিয়ে দেয় এভাবে তাহলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে সংখ্যাটিকে আমরা ভাগ দিয়ে দেব যে ভগ্নাংশই থাক থাকুক না কেন আমরা ওই সংখ্যাটিকে ভাগ দিয়ে দিব ভাগ দেওয়ার পর যদি এরকম চলতে থাকে তাহলে আমরা দুইটা জিনিস খেয়াল করব একটা হচ্ছে সংখ্যাটির পুনরাবৃত্তি হচ্ছে কিনা যদি সংখ্যা একটি সংখ্যার পুনরাবৃত্তি হয় বা দুইটি সংখ্যার পুনরাবৃত্তি হয় তাহলে সেটা মূলত সংখ্যা যদি সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন হয় তাহলে অমূলত সংখ্যা আর যদি থেমে যায় তাহলে মূলত সংখ্যা তাহলে পুনরাবৃত্তি হলে মূলত সংখ্যা ভগ্নাংশে থেমে গেলেও মূলত সংখ্যা আর চলমানের ক্ষেত্রে যদি পুনরাবৃত্তি না হয় তাহলে সেটা হবে অমূলত সংখ্যা তাহলে বন্ধুরা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন এখন দেখুন বন্ধুরা এখানে দুই নম্বরে এখানে এ ইকুয়াল থ্রি পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ এই সংখ্যাটি পুনরাবৃত্তি হয়েছে বারবার আসছে তাহলে আমরা এই যে সিক্স ফাইভ এরপর পুনরি দিতে পারি তাহলে কোন সংখ্যা যদি বারবার আসে তাহলে সেটি মূলত সংখ্যা আবার এক্স ইকুয়াল ফাইভ পয়েন্ট টু জিরো সেভেন তাহলে এটি শরীর থেমে গেছে তাহলে এটাও মূলত সংখ্যা আবার এনিক টু পয়েন্ট থ্রি থ্রি এখানে থ্রি পুনরাবৃত্তি হয়েছে এখানে থ্রির উপরে পুনপনিক আছে তার মানে হচ্ছে এই থ্রি সংখ্যাটি বারবার আসছে তাহলে এখানে এই থ্রি হবে মূলত সংখ্যা এ পাশে যদি খেয়াল করেন বন্ধুরা তাহলে দেখতে পাবেন যে এই কল টু পয়েন্ট সেভেন সিক্স ফাইভ নাইন টু জিরো থ্রি চলতে আসে এবং যে সংখ্যাগুলো আসতেছে সেগুলো আলাদা আলাদা সংখ্যা তাহলে এটা হবে অমূলত সংখ্যা রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন এগুলো হচ্ছে অমূলত সংখ্যা এখন বন্ধুরা আপনারা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছেন এই ছকটিতে খেয়াল করুন সবার উপরে লিখে আছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার যদি আমরা প্রকার ভেদ করি তাহলে এটি প্রধানত দুই প্রকার একটা মূলত সংখ্যা একটা অমূলত সংখ্যা তাহলে অমূলত সংখ্যার মধ্যে শুধু অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ রয়েছে অর্থাৎ একটু আগে যে আমরা দেখলাম যে কোনো একটি ভগ্নাংশকে ভাগ করলে যদি সেটি চলতেই থাকে এবং সংখ্যাগুলো আলাদা আলাদা হয় পুনরাবৃত্তি না হয় তাহলে সেই সংখ্যাটি হচ্ছে অমূলত সংখ্যা ওই সংখ্যাটিকে বলা হয় অসীম অনাবৃত মানে চলতে থাকবে কিন্তু আবৃত থাকবে না তাহলে সেটা হচ্ছে অমূলত সংখ্যা আর মূলত সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ ধনাত্মক ঋণাত্মক সাধারণ দশমিক মৌলিক যৌগিক প্রকৃত অপ্রকৃত মিশ্র সসীম অসীম এই সব ভগ্নাংশগুলোই হচ্ছে মূলত সংখ্যা অসীমের ক্ষেত্রে শুধু আবৃত হতে হবে অসীম আবৃত হলে সেটি মূলত সংখ্যা অনাবৃত হলে অমূলত তাহলে মূলত সংখ্যার মধ্যে সবগুলোই আছে শুধুমাত্র অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ হলে সেটি অমূলত সংখ্যা বাকি সবগুলো হচ্ছে মূলত সংখ্যা এই টেকনিকটি মনে রাখতে পারলে আমাদের আশা করি যে আর মূলদ অমূলদ সংখ্যা নির্ণয় করতে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে আমার পাশেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ